জানতে চাই যে আপু হচ্ছে আপনি কি সারা জীবন স্যার সামনে কেউ আসবে আমরা সুসংবাদ পাবো? আমি সারা জীবন স্যারকে নিয়েই কাটিয়ে দিতে চাচ্ছি। স্যার বলতে তো আপনি হুমায়ুন আহমেদের কথা মনে করছেন। আমি সারা জীবন হুমায়ুন আহমেদকে নিয়েই কাটিয়ে দিতে চাচ্ছি এবং হুমায়ুন আহমেদের দুই পুত্রকে নিয়েই কাটিয়ে দিতে চাচ্ছি। আচ্ছা আপু, আপনি অবসর সময়ে কি করেন? অবসর সময়ে ঘুমাই। ঘুম আমার খুব পছন্দের জিনিস। অবসর পেলেই ঘুমাই। দিনে কত ঘন্টা ঘুমান আপনি? আমি গাড়িতে উঠলে যখন গাড়িটা জ্যামে পড়ে, ট্রাফিক জ্যামে, তখন আমি খুব খুশি হয়ে সানগ্লাসটা চোখে দিয়ে ঘুমিয়ে পড়ি। তার মানে কি আপনি অধিকাংশ সময় ঘুমাই থাকেন কিনা? না, অধিকাংশ সময় ঘুমাই না, কিন্তু যতক্ষণ আসলে জ্যামে থাকি তখন অন্য কিছু করবার থাকে না। আর এছাড়া আমার যেটা হয় যে অবসর সময় খুব কম থাকে, যেই কারণে অবসর সময় পেলেই ঘুমিয়ে যাই। আচ্ছা, ঘুরতে পছন্দ করেন কিনা বা পড়াশোনা করেন? খুব পছন্দ করি। আমি বছরে অন্তত দুবার আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াই। এছাড়াও আমাকে বিভিন্ন সময় অনুষ্ঠান করবার জন্য ঢাকার বাইরে, দেশের বাইরে যেতে হয় এবং সেই অনুষ্ঠানগুলো আমি এমন ভাবে করি, অন্তত একদিন রাখি যে যেখানে যাব অনুষ্ঠান করতে একদিন যেন ঘুরে দেখতে পাই। শোনাপা, আমি মাঝে ওনার মাঝে একটু ঢুকে যাই, না হলে আমার ভূমিকাই থাকে না। আপনাকে যদি ইন্ডিয়ার জাভেদ আখতার বিয়ের প্রস্তাব দেয় আপনি কি রাজি হবেন? না, আমি রাজি হব না। আপনাকে যদি সালমান খান বিয়ের প্রস্তাব দেয় আপনি রাজি হবেন? আমাকে আর আলাদা আলাদা করে নাম বলবার দরকার নাই। আমাকে কেউ বিয়ের প্রস্তাব দিলে, শাহরিয়ার নাজিম জয় আমাকে একটি অনুষ্ঠানের প্রস্তাব দেওয়ার পর যা বলেছিলাম আমি তাই বলবো। ওকে, প্রশ্ন পাতলা খানকে দিয়ে দেন। আপনার প্রশ্ন যদি থাকে করেন। আমার একটা প্রশ্ন, আপনি তো যখন ঘুরতে বের হন হঠাৎ করে আপনার কোনো ভক্ত এসে দাঁড়ালো বা কোনো একজন এসে দাঁড়ালো, তখন আপনার অনুভূতিটা কি হয়? বা আপনি যে শিল্পী হিসেবে বা আপনি নায়িকা হিসেবে কেমন অনুভূতি হয় আপনার? সত্যিকারের যারা ভক্ত এবং যারা খুব ডিসেন্ট ভক্ত, যারা তারা ইভেন যারা একটু একটু পাগলামি করে তারাও কিন্তু বিরক্ত করে না। বিরক্ত করা বলতে মিন করছি যে বেড়াতে গিয়েছি, যেমন খুব এই তো দু তিন দিন আগে আমি সেন্ট মার্টিন কক্সবাজারে ঘুরে আসলাম, কাছে এসেছি, একটু কথা বলেছে যে আপু আপনাকে আমার ভালো লাগে, আমি আপনার ভক্ত, আপু আপনি যদি কিছু মনে না করেন আমি কি একটা ছবি তুলতে পারি কিনা। তখন না এই ভদ্রতাটুকুন আমাকে মুগ্ধ করে এবং তার ভালো লাগার কথাটা তিনি আমাকে বললেন, এটাও অনেক ভালো লাগে। আপনি বিরক্ত বোধ হন কি? আমি সেটাই বলছি, কিন্তু যখন না বলে দূর থেকে একটা ছবি তুলে ফেলে হয়তোবা আমি তখন প্রিপেয়ার্ড না, হয়তোবা আমার বসার ভঙ্গিটা তখন খুব, আমি বেড়াতে গিয়েছি তো সবসময় তো আমরা একদম কোন দিকে ক্যামেরা থাকবে অত কশাস থাকি না, তো যখন দূর থেকে না বলে ছবি তুলে ফেলে একটু অসংগতি অবস্থায় বসে আছে আমি, এবং এখানে একটু বিষয় আমি আপনাকে একটু আপনার সাথে অ্যাড হই, আমি ক্লিয়ার করতে চাই যে মানুষ অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে ছবি তোলার পর আপনি বিরক্ত হলে মাইন্ড করে, কিন্তু তাদের বোঝা উচিত যে একটি মেয়ে বা একটি সেলিব্রিটি যদি সে ছেলে হয়ে থাকে তার রূপ সৌন্দর্য কিংবা তার প্রেজেন্টেশনটা অনেক মূল্যবান, অনেক মূল্যবান, তো সে যেভাবে সেভাবে একটি ছবি তুলে ফেলতে পারে না। আর সেলফোনে সেলফি আসার পর আমরা খুব বিপদে পড়েছি। আগে মানুষ আমাদেরকে দেখে হ্যাপি হতো, খুব বেশি হলে একটা অটোগ্রাফ নিত, এখন সবাই না এই সেলফিটা তুলতে চায়, বেশিরভাগ মানুষ সেলফিটা তুলতে পারেন না, খুব অড একটা অ্যাঙ্গেল থেকে ছবি তোলেন যে ছবিটাতে বিদঘুটে দেখায়, এই জিনিসটা মাঝে মধ্যে খারাপ লাগে। সো এখান থেকে আমরা